মেট্রো রেলের ভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এই সময় তিনি বলেন, মেট্রো রেলের ভাড়া ঢাকায় চলাচলরত বাসের চেয়ে দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভাড়ার এই হারকে অযৌক্তিক ও গণবিরোধী উল্লেখ করেন তিনি। এ সময় সর্বনিম্ন ভাড়া 20 টাকা থেকে কমিয়ে 10 টাকা করার দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের মেট্রো রেলের ভাড়ার সঙ্গে ঢাকায় নির্ধারিত ভাড়ার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। 28 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে। মেট্রো রেলের ভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, মেট্রো রেলের ভাড়া ঢাকায় চলাচলরত বাসের চেয়ে দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভাড়ার এই হারকে অযৌক্তিক ও গণবিরোধী উল্লেখ করেন তিনি। এ সময় সর্বনিম্ন ভাড়া 20 টাকা থেকে কমিয়ে 10 টাকা করার দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের মেট্রো রেলের ভাড়ার সঙ্গে ঢাকায় নির্ধারিত ভাড়ার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। 28 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে। মেট্রো রেলের ভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, মেট্রো রেলের ভাড়া ঢাকায় চলাচলরত বাসের চেয়ে দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভাড়ার এই হারকে অযৌক্তিক ও গণবিরোধী উল্লেখ করেন তিনি। এ সময় সর্বনিম্ন ভাড়া 20 টাকা থেকে কমিয়ে 10 টাকা করার দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের মেট্রো রেলের ভাড়ার সঙ্গে ঢাকায় নির্ধারিত ভাড়ার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। 28 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে। মেট্রো রেলের ভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, মেট্রো রেলের ভাড়া ঢাকায় চলাচলরত বাসের চেয়ে দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভাড়ার এই হারকে অযৌক্তিক ও গণবিরোধী উল্লেখ করেন তিনি। এ সময় সর্বনিম্ন ভাড়া 20 টাকা থেকে কমিয়ে 10 টাকা করার দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের মেট্রো রেলের ভাড়ার সঙ্গে ঢাকায় নির্ধারিত ভাড়ার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। 28 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে। মেট্রো রেলের ভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, মেট্রো রেলের ভাড়া ঢাকায় চলাচলরত বাসের চেয়ে দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভাড়ার এই হারকে অযৌক্তিক ও গণবিরোধী উল্লেখ করেন তিনি। এ সময় সর্বনিম্ন ভাড়া 20 টাকা থেকে কমিয়ে 10 টাকা করার দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের মেট্রো রেলের ভাড়ার সঙ্গে ঢাকায় নির্ধারিত ভাড়ার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। 28 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে।